আজি স্বতঃস্ফূর্তভাবে রাইজে যে আহি মনোনয়ন পত্র দাখিল করা যে রেলি সেই রেলীত মানে সাপোর্ট করলে ইয়ে মানে একবারে নিশ্চিত করেছে যে আগন্তুক লোকসভা নির্বাচনের যিনি বিগত সময়েরপর আমি যিনি পাই আছো যে সেই বটাটো নিশ্চয়ই এন ডি এর পক্ষ আছে আর তেনেকে 7 মে তারিখে বিপুল একটা মানে ভোট দান নিশ্চয় করব আর এনেকে আমি নিশ্চয় জিখি যাব। তেখেতে দিব পারা নোৱাৰাৰ লগত এইবাৰৰ যিখিনি নির্বাচন এইবাৰৰ যিখিনি নির্বাচনী বটা সেইটো মানে কোনো সম্পর্ক নাছিলে কিয়নো আমার তিনিটা সরকার এই সরকারের যিখিনি রাইজর উন্নতির কারণে যিখিনি আসনি বা তেনেকে কাম করেছে সেইটোত দেখা গৈছিলে যে তেখেতে যদিও বা নমিনেশন দিব পারলেহেতেন তথাপিতো এই মুহূর্তত বা এই নির্বাচনত নির্বাচনী যিখিনি বটা সেই বটাটো এন ডি এর পক্ষত নিশ্চয় আছিলে আর এনেকে এন ডি এর পক্ষ থাকিলেহেতেন। হাইকোর্টে ডিক্লেয়ার দিয়ার পিছত কিন্তু নবহরণীয়া কৈছে যে অহাকালি তেখেতে মনোনয়ন পত্র দাখিল করবে। সব হাইকোর্টে মহামান্য হাইকোর্টে যিখিনি ডিক্লেয়ার দিলে আইনের ঊর্ধ্বত কোনেও নহয় আইনে আইনগত ভাবে যাব তার আমার কব লগাও নাই ভাবিব লগাও নাই। কিমান সংখ্যক ভোটার ব্যবধানত আপনি দেখিব বলে আশা করেন? এই মুহূর্ত লেখে 2.5-3 লাখ ব্যবধান জিকার অঙ্ক তো আমার নিশ্চয় আছে আর তারপর 1 ইঞ্চি ইফাল ইফাল নহয় বিপিএফ সেক্টর হবেন সব 70% এন ডি হিসাবে আমি ভোট শেয়ার আমি পাবলে গিয়ে আছো 70% ভোট শেয়ার পাওয়ার পিছত কোনোবার কিবা এটা কব লগা থাকে বা কাবা কিবা পাবিব লগা থাকে এইটো মই নিশ্চয়কে ভাবা নাই। আজি স্বতঃস্ফূর্তভাবে রাইজে যেনেকে আহি মনোনয়ন পত্র দাখিল করা যিখিনি রেলি সেই রেলীত মানে সাপোর্ট করলে ইয়ে মানে একেবারে নিশ্চিত করেছে যে আগন্তুক লোকসভা নির্বাচনের যিখিনি বিগত সময়েরপর আমি যিখিনি পাই আছো যে সেই বটাটো নিশ্চয়ই এন ডি এর পক্ষ আছে আর তেনেকে 7 মে তারিখে বিপুল একটা মানে ভোট দান নিশ্চয় করব আর এনেকে আমি নিশ্চয় জিখি যাব। সব তেখেতে দিব পারা নোৱাৰাৰ লগত এইবাৰৰ যিখিনি নির্বাচন এইবাৰৰ যিখিনি নির্বাচনী বটা সেইটো মানে কোনো সম্পর্ক নাছিলে কিয়নো আমার তিনিটা সরকার এই সরকারের যিখিনি রাইজর উন্নতির কারণে যিখিনি আসনি বা তেনেকে কাম করেছে সেইটোত দেখা গৈছিলে যে তেখেতে যদিও বা নমিনেশন দিব পারলেহেতেন তথাপিতো এই মুহূর্তত বা এই নির্বাচনত নির্বাচনী যিখিনি বটা সেই বটাটো এন ডি এর পক্ষত নিশ্চয় আছিলে আর এনেকে এন ডি এর পক্ষ থাকিলেহেতেন। হাইকোর্টে ডিক্লেয়ার দিয়ার পিছত কিন্তু নবহরণীয়া কৈছে যে অহাকালি তেখেতে মনোনয়ন পত্র দাখিল করবে। সব হাইকোর্টে মহামান্য হাইকোর্টে যিখিনি ডিক্লেয়ার দিলে আইনের ঊর্ধ্বত কোনেও নহয় আইনে আইনগত ভাবে যাব তার আমার কব লগাও নাই ভাবিব লগাও নাই। কিমান সংখ্যক ভোটার ব্যবধানত আপনি দেখিব বলে আশা করেন? এই মুহূর্ত লেখে 2.5-3 লাখ ব্যবধান জিকার অঙ্ক তো আমার নিশ্চয় আছে আর তারপর 1 ইঞ্চি ইফাল ইফাল নহয় বিপিএফ সেক্টর হবেন সব 70% এন ডি হিসাবে আমি ভোট শেয়ার আমি পাবলে গিয়ে আছো 70% ভোট শেয়ার পাওয়ার পিছত কোনোবার কিবা এটা কব লগা থাকে বা কাবা কিবা পাবিব লগা থাকে এইটো মই নিশ্চয়কে ভাবা নাই।